नमस्कार बंधुरा खबर सन्धान यूट्यूब चैनल अपन प्रत्येक के स्वागत। आज के 15 जनवरी 2022 साल पश्चिम बंगे जिलागुलोते की आबहवा थाकते पारे आज के नतून करे बृष्टि आसछे 21, 22, 23, 24 जनवरी क्यों बृष्टि आसछे खूब संक्षेपे अपन 23 टी जिलार आबहवा केमन थाकते पारे आज के एबं आगामी दिने जानानोर चेष्टा करछि। भिडियोटी काजे लागले एकटी लाइक करते भूलबेन ना, आमादेर चैनलटिके सबस्क्राइब करे राखुन, अनेक किछु जानते पारबेन। एई मुहूर्तेर सबथेके बड़ खबर रयेछे जे मेघला आकाशटा प्रधानत आज के बेलार पर थेके किछु किछु जिलाते सरते शुरु करबे दक्षिणबंगेर क्षेत्रे। উত্তরবঙ্গেও সেই একই কথা রয়েছে, নিচের তিন জেলায় সেখানে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আমরা যদি জেলা ভিত্তিক আপনাদের আবহাওয়াটা জানিয়ে থাকি তাহলে আজকে 4টি জেলাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সেই 4টি জেলার নাম যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি জেলাগুলোর ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, সকাল 8:30 পর্যন্ত কোনো কোনো জেলার কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে, তবে সকাল 8:30 পর আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু যে 4টি জেলার নাম বললাম সেই 4টি জেলাতে সারা দিন ভোর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। সঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি, কোথাও একটু ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে আসতে পারে, তবে কুয়াশার কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই, এটা রয়েছে আপডেট। এবং আগামীকাল থেকে প্রধানত মেঘের দুর্যোগটা অনেক অনেক সরে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, অর্থাৎ আজকে রাত থেকেই প্রধানত নক্ষত্র খচিত আকাশ দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল থেকে স্বাভাবিকভাবেই কুয়াশা যখন সকালের পর সরে যাবে তখন রোদ ঝলমলে আকাশ, আবারও নতুন করে আসতে চলেছে নতুন করে চেনা ছন্দে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবার ঠান্ডা কবে ফিরতে পারে, আগামীকাল থেকেই ঠান্ডা ফিরছে, 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে, ফলে আবার একটা জাঁকিয়ে কনকনে ঠান্ডা আসছে। কিন্তু সেই ঠান্ডা বেশি দিন আর স্থায়ী হবে না, কারণ পেছনে আবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আগামীকালই একটি ঢুকছে 16 তারিখে, 18 তারিখে আরেকটি ঢুকছে, যার ফলে আবারও 21 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ আসতে পারে। প্রধানত 21 তারিখে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় খুব খুব হালকা বৃষ্টি হতে পারে, 22 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, 23 তারিখে এবং 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রধানত পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। অনলাইন আপডেট দেখাচ্ছে প্রচন্ড বৃষ্টি হতে পারে, তাহলে আপনারা কিন্তু চিন্তা করবেন না যে প্রচন্ড বৃষ্টি হবে, কারণ অনেক দিন টাইম রয়েছে, অনেক কিছু ওলট পালট হয়ে যাচ্ছে এবং সেটা যাবে। তবে একটা বৃষ্টি আসতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, সেটা চিন্তা করবেন যে একটা বৃষ্টির দুর্যোগ আসতে পারে। সেই মতন অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজগুলো করলে, অনেক কিছু সাবধান হলে অনেক কিছু বেটার রেজাল্ট পাওয়া যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট প্রধানত রয়েছে সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা জেলাতে 19 জানুয়ারি পর্যন্ত অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ ইয়েলো অ্যালার্ট। এবং 19 তারিখের পর কি হবে তার কোনো এখনো আপডেট নেই। পাশাপাশি উপরের 5 জেলায় 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, নিচের 3 জেলায় আজ থেকে আর কোথাও বৃষ্টি হবে না এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না, নিচের 3 জেলায়, উপরের 5 জেলায় প্রধানত হালকা বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে হতে পারে। ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে, আগামীকাল থেকে সেই তাপমাত্রা নামার খবর রয়েছে এবং 3 থেকে 4 দিন তাপমাত্রা নামতে পারে এমনটা লেটেস্ট আপডেট রয়েছে। তবে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার জন্য উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবার কথা রয়েছে। সেই সম্ভাবনা তৈরি হতে পারে 21 জানুয়ারি, 22 জানুয়ারি, 23 জানুয়ারি, 24 জানুয়ারি, এখনো পর্যন্ত এটা রয়েছে লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, জিস্টের জিস্ট হিসাবে আপনাদের এটাই জানাতে চাইছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আজকের এবং আগামী দিনের আবহাওয়া হচ্ছে এটাই। আজকে বেলার পর থেকে আবহাওয়ার উন্নতি, আগামীকাল থেকে মেঘলা আকাশ চলে যাবে, রোদ ঝলমলে আকাশ, আবারও 21 তারিখ থেকে একটা বৃষ্টি আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত আজকে থেকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, নিচের 3 জেলা, উপরের 5 জেলায় হালকা বৃষ্টি চলতে পারে 16 তারিখ পর্যন্ত, 17 তারিখ থেকে পরিপূর্ণভাবে 8টি জেলার আবহাওয়া শুকনো হয়ে যাবে, এটা রয়েছে আপডেট। কুয়াশা চলতে পারে 19 তারিখ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।